বন্ধুরা, আমরা তো ইতোমধ্যেই জানি যে গণতন্ত্র জিনিসটি কী আর গণতান্ত্রিক মূল্যবোধ কী, সেটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। গণতান্ত্রিক মূল্যবোধের বিভিন্ন উপাদান রয়েছে, অর্থাৎ এই মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন উপাদান, সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে জানব। প্রথমটি হচ্ছে সহনশীলতা। তার মানে অন্য কেউ যখন অন্য কোনো ভিন্নমত প্রকাশ করবে, তখন সেটিকে মেনে না নিলেও অন্তত একটা সহনশীল আচরণ করা, অর্থাৎ সেটিকে সহ্য করা, মারমুখী কোনো আচরণ না করা, এটাই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রথম উপাদান। দ্বিতীয়টি হচ্ছে আত্মসংযম। তার মানে মনে করো তোমার কাছে ক্ষমতা আছে, তোমার বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলে তাকে ইচ্ছে মতো পিটানো, কিন্তু তারপরেও তোমার কাছে আত্মসংযমের কারণেই তুমি সেই কাজটি করবে না। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার যে সামর্থ্যটি, এটিকে বলা হয় আত্মসংযম। আর আত্মসংযম গণতান্ত্রিক মূল্যবোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ক্ষমতার অপব্যবহার না করা। এরপর সহমর্মিতা। সহমর্মিতাও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ একটি উপাদান। তার মানে হচ্ছে অন্য কেউ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, কিংবা অন্য কারোর স্বার্থ যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয়, সেটি নিজেরও স্বার্থক্ষুণ্ণ হয়েছে বলে মনে করা এবং তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা। তার মানে কি? তার মানে মনে করো তোমার সমাজের অন্য কেউ কোনোভাবে অন্যায় শিকার হয়েছে বা কোনোভাবে বৈষম্যের শিকার হয়েছে, তখন তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা কিংবা তার সাথে একাত্মতা জানানো, এই ব্যাপারটি গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ একটি উপাদান। তারপরের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শৃঙ্খলাবোধ। সেটি কীরকম? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে আমরা সবার মতামতকে প্রাধান্য দেব, কিন্তু সবার মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য এক ধরনের নির্বাচন ব্যবস্থা আমরা তৈরি করেছি, অর্থাৎ একটা সিস্টেম আমরা দাঁড় করিয়েছি। এই সিস্টেমটি মেনে চলার যে প্রবণতা, সেটিকেই আমরা বলি শৃঙ্খলাবোধ। আর এই সিস্টেমটি যাতে ঠিকঠাকভাবে কাজ করে, এই জন্য আইনের শাসনটিও মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তারপর নাগরিক সচেতনতা। গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে নাগরিক সচেতনতা। তার কারণ হচ্ছে নাগরিকের কোন কোন অধিকার রয়েছে, নাগরিকের কোন কোন কর্তব্য আছে, সেগুলো যদি নাগরিক না জানে, তাহলে কিন্তু সে তার দায়িত্ব পালন করতে পারে না। আর তখন আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব আছে। এরপর রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক নানা দ্বন্দ্ব থাকে, কিন্তু তারপরেও যখন দেশের স্বার্থ আসে, তখন তাদেরকে সকল আদর্শিক দ্বন্দ্ব বা বিরোধ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হয়। এই যে পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ কিংবা এই যে নিজেদের মধ্যে একটা সহনশীল আচরণ, সেটাকে আমরা গণতন্ত্রের অন্যতম একটি মূল্যবোধ বলে বিবেচনা করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ হচ্ছে জনগণের রায়কে মেনে নেওয়া। তোমরা দেখবে যে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে যিনি বা যেই দল হারে, সেই দলও কিন্তু সাধারণত জনগণের রায়কে স্বাগত জানায়। অর্থাৎ তারা এইটুকু স্বীকার করে নেয় যে জনগণ তাদেরকে এই নির্বাচনে সমর্থন দেয়নি, তার পিছনে অবশ্যই তাদের কোনো না কোনো খুঁত ছিল। সরাসরি কিন্তু তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করে না, অর্থাৎ নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণের রায়কে তারা অসম্মান জানায় না, যদি না নির্বাচনে কোনো কারচুপি হয়, যদি নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য কোন কোন উপাদানগুলো গুরুত্বপূর্ণ। তোমাদের যদি আরও কিছু যোগ করার থাকে, অবশ্যই যোগ করতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে। আমাদের লিখে জানাও, আমরা ফিরছি পরের ভিডিওটিতে।